আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। বন্ধুরা বন্ধুরা এক ভিউয়ার বন্ধু আমাকে জানতে চাইছে যে এমসি গ্লাস ভালো না পিজি গ্লাস ভালো। বন্ধুরা এমসি পিজি দুয়োটাই ভালো, দুয়োটার কোটিং খুব ভালো। তো বন্ধুরা আগে বুঝতে হবে যে এমসি অর্থাৎ কি বা পিজি অর্থাৎ কি, এমসি পিজি বিসি তার এআরসি এইচএমসি এইচসি এসব সম্পর্কে আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, বন্ধুরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনারা পুরো দেখেন তাহলে অবশ্যই আপনারা পিসি বিসি এমসি এইচএমসি এইচসি এআরসি এই কোডিং সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা চলেন আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা প্রথমে আস বিসি অর্থাৎ ব্লু কার্ড, এমসি অর্থাৎ মাল্টি কার্ড, এইচ এমসি হার্ড মাল্টি কার্ড, আর বন্ধুরা এইচসি হার্ড কার্ড, এআরসি অ্যান্টি রিফ্লেকশন। বন্ধুরা এ হচ্ছে কয়েকটা কোডিং যেগুলো চশমার লেন্সের উপরে থাকে। বন্ধুরা এই কোডিংগুলো খুব ভালো যদি আপনারা এই কোডিংগুলো ব্যবহার করতে পারেন। বন্ধুরা প্রথমে আসি যে বিসি সম্পর্কে। বন্ধুরা বিসি অর্থাৎ ব্লু কার্ড, যেটা আপনার ব্লু লাইটটা প্রোটেকশন করে, সূর্যের আলো লাইটের আলো কম্পিউটারের অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ গাড়ির আলো, এই আলোতে যে ব্লু লাইটটা থাকে এই ব্লু লাইটটা কোডিং। তো বন্ধুরা এই ব্লু লাইটটা কাট করে চোখকে সুরক্ষিত করে, বা ইউভি লাইট থেকে যেটা বলে আল্ট্রাভায়োলেট লাইট, এই আল্ট্রাভায়োলেট লাইট থেকে আমাদের চোখকে সুরক্ষিত করে। আল্ট্রাভায়োলেটে যেটা সূর্যের আলো থাকে বন্ধুরা এই আলোর থেকে আমাদের চোখটা সুরক্ষিত করে। তো বন্ধুরা পিজি, পিজি অর্থাৎ পেজিং গ্লাস বা চেঞ্জিং গ্লাস বা ফটোসান। তো বন্ধুরা ফটোসান যে গ্লাসটা অর্থাৎ আমরা যেটা বাংলাতে বলবো ডে নাইট। তো বন্ধুরা সূর্যের আলোতে গেলে গ্লাসটা সানগ্লাসের মতো হয়ে যাবে, আর যখন আপনারা ছায়া আসবেন বা আপনাদের রাত হবে সেই সাথে সাথে বন্ধুরা গ্লাসটা আবার সাদা হয়ে যাবে, যেটাকে বলে চেঞ্জিং গ্লাস বা পিজি গ্লাস বা ফটোসান। তো বন্ধুরা ফটোক্রোমেটিক, তো বন্ধুরা এই গ্লাসটাও খুব ভালো চোখের জন্য, সে সূর্যের আলো যে সূর্যের অতিরিক্ত আলো এই আলোতে চোখ গরম হয় হলে অনেকের চোখ জ্বালা করে বা চোখে দেখতে পারে না, চোখে ঝাপটা থাকে দেখে, এদের জন্য এই গ্লাসটা খুব ভালো। তো বন্ধুরা এই গ্লাসগুলো আমি একে একে আপনাদের সবগুলোই দেখাই দেবো, বন্ধুরা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা অ্যান্টি রিফ্লেক্স যে গ্লাসটা, এখন আমরা যেটা বলছিলাম যে অ্যান্টি রিফ্লেক্স যে গ্লাসটা অ্যান্টি রিফ্লেক্স এআরসি, তো বন্ধুরা আমি ছোট্ট একটি উদাহরণ দিই, উদাহরণে আপনারা বুঝতে পারবেন যে বন্ধুরা আয়নার উপরে যদি লাইট মারা হয় তাহলে কিন্তু লাইটটা কিন্তু রিপ্লেস হয়। তো বন্ধুরা ঠিক অ্যান্টি রিফ্লেক্স যে গ্লাসটা, এই গ্লাসটা ঠিক এরকমই। তো বন্ধুরা এখন আমরা বলবো পিজি প্লাস বিসি অর্থাৎ চেঞ্জিং প্লাস ব্লু কার্ড। তো বন্ধুরা চেঞ্জিং বা ফটোসান বা ব্লু কার্ড যেটাই বলেন, তো বন্ধুরা এতেও আপনার এআরসি অর্থাৎ অ্যান্টি রিফ্লেক্স কোড আছে, বা এমসি কোড এতেও আছে, এইচএমসি কোড এটাও আছে, এমসি বলতে মাল্টি কোড, এইচসি বলতে হার্ড কোড, এই হার্ড কোড বা এমসি বলতে মাল্টি কোড, এই গ্লাসগুলো বা কোডিংগুলো খুব ভালো।
যার কারণে গ্লাসের উপরে সহজে স্ক্যাচ করতে চায় না। তো বন্ধুরা এই এইচএমসি যে গ্লাসটা, এই গ্লাসটা আরও ভালো যে এই গ্লাসের উপরেও খুব সহজে আপনার স্ক্যাচ করতে চায় না। তো বন্ধুরা গ্লাস, তো বন্ধুরা চশমাতে যদি ওই গ্লাসটা লাগানো হয়, বন্ধুরা অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি কোনো ইটার টুকরা বা যদি কোনো পাথরের টুকরা যে দেখা যাচ্ছে আপনারা ভারী কোনো কাজ করতে যে অথবা আপনার চশমাতে হাতুড়ি এসে যদি পড়ে, হাতুড়ি অনেক সময় দেখা যাচ্ছে প্লাস এসে সিটকে লাগে, কি বন্ধুরা কোনো গাড়িতে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার পরও আপনার গ্লাস চশমার যে গ্লাসটা আছে যে গ্লাসের উপর যদি লাগে গ্লাসটা কিন্তু গোড়া হয়ে যায়, কিন্তু গোড়া হয়ে গেলেও ওর ভিতরে কিন্তু ওইভাবে থেকে যায় বন্ধুরা, গ্লাসটা গোড়া হয়ে কিন্তু ভিতরে যায় না, একটা জালের মতো ভাব হয়ে যায়। বন্ধুরা এটা হচ্ছে পলিকার্বনেট, এই পলিকার্বনেট গ্লাসটা খুব ভালো গ্লাস, পলিকার্বনেট গ্লাসটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যারা ভারী কাজ কাম করেন। বন্ধুরা এটা হচ্ছে পিসি গ্লাস বা পলিকার্বনেট। তো বন্ধুরা আমরা চশমার গ্লাসের বা লেন্সের কোডিং সম্পর্কে আমরা জানলাম। তো বন্ধুরা আপনি এখন অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কোন কোডিংটা আপনার জন্য খুব ভালো, বা আপনার জন্য পিজি গ্লাসটা ভালো না এনসি গ্লাসটা ভালো না এইচসি কোডিং গ্লাসটা ভালো না এইচএমসি ভালো না পিসি যে গ্লাসটা আছে ওইটা ভালো। বন্ধুরা আপনারা নিজেরাই কিন্তু আপনারা নিজেরাই বিবেচনা করে বুঝতে পারবেন যে আপনাদের জন্য আসলে কোন গ্লাসটা আপনাদের জন্য পারফেক্ট। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা দাঁড়াবেন।